হ্যালো কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের টিউটর এখানে দেখো যে প্রশ্নটি রয়েছে আমাদেরকে tan ইনভার্স মাইনাস রুট এর মুখ্য মান নির্ণয় করতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা আমরা জানি ধরো আমাদের দেওয়া আছে টেন ইনভার্স এক্স ঠিক আছে তাহলে বলা হচ্ছে tan ইনভার্স x এর মুখ্য মান টেন ইনভার্স এক্সের মুখ্যমান আলফা হলে অবশ্যই মাইনাস পাই বাই টু লেস দেন আলফা লেস দেন পাই বাই টু হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে আচ্ছা আমরা আবার একটা জিনিস জানি কি টেন অব মাইনাস সরি টেন ইনভার্স মাইনাস এক্স সমান ঠিক আছে তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে টেন ইনভার্স মাইনাস স্বাভাবিকভাবে এটা হবে মাইনাস টেন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো দেখো কত আর আমরা জানি কি বাই থ্রির মান হয় রুট থ্রি তাহলে স্বাভাবিকভাবে tan ইনভার্স রুট থ্রি যেটা সেটা তাহলে আমরা কত পাবো এখানে মাইনাস অফ পাই বাই সিক্স আরেকটা জিনিস দেখো সরি এটা মাইনাস অফ পাই বাই থ্রি এটা মাইনাস পাই বাই থ্রি হবে এবং অবশ্যই আমরা জানি কি মাইনাস পাই বাই থ্রি টাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর রেঞ্জের মধ্যে থাকছে তাহলে আমাদের অ্যান্সার হবে মাইনাস পাই বাই থ্রি অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ্রি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো